ঈষদোষ গরম দুধে চারটি খেজুর মিশিয়ে খেলে ত্বকে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। নিয়মিত খাদ্য তালিকায় এই পানীয়টি রাখলে গাঁটের ব্যথায় নিরাময় হয়। দুধ ক্যালসিয়ামের খুব ভালো উৎস। দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে হাড় মজবুত হয়। খেজুরে প্রচুর মাত্রায় ফাইবার থাকে, তা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। খেজুর দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের বার্ধক্যজনিত লক্ষণগুলি দূরে ঠেলে দেয়। চুলকানি বা প্রদাহ দূর করতেও এই পানীয়টি ভীষণ উপকারী। এক গ্লাস দুধের মধ্যে 3-4টি খেজুর মিশিয়ে খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভরপুর খেজুর শরীরে শক্তির যোগান দেয়। প্রতিদিন সকালে খালি পেটে দিনের নির্দিষ্ট সময়ে দুধ আর খেজুর একসাথে খেতে পারলে রক্তস্বল্পতার সমস্যা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে। একাধিক রোগ ব্যাধি দূর করতে এই পানীয়টির কোনো জুড়ি নেই। চোখে অঞ্জনি হলে এই পানীয় খেলেও উপকার পাবেন। যারা একটানা কম্পিউটারের সামনে কাজ করেন তাদেরও চোখের উপর অনেক চাপ পড়ে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রেও খেজুর দুধ খেলে অনেক উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।